আমার বোন এর মাসি হয়, এর দিদা হয়, দেখাতে নিয়ে এলাম, ঘুরতে হয়। আয় আয় নাও, নিয়ে ঢোকো, গোপাল গুলো নিয়ে ঢোকো। দেখ দুটো গোপাল সাজিয়ে গুজিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তুলে দেওয়া হলো। গোপালের মুখ দেখা, কিছু বল, কিছু বল। এই বোনের গোপাল নিয়ে এসেছে আমার না, সুন্দর বল তুই। এই আমার নাতনির এই মেয়ের গোপাল, কে দিচ্ছে আমার, দেখুন কত সুন্দর গোপাল, মনে হয় যেন পুরো স্বর্ণের তৈরি, কত সুন্দর লাগছে। গোপালের গলায় তুলসীর মালাও দিয়েছে, খুব আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। যাক, মাসির বাড়ি ঘুরতে এসেছে, মাসিরও তো কিছু কর্তব্য হয়। আচ্ছা দেখি, মাসিকে দিতে তো হবে, দুটো গোপালকে দেবো। দেখি এই বোন একটু দাঁড়া, ওখানে দাঁড়া। আমি যেটা আগেও কমেন্টসে বলেছি যে আমরা কারো কাছে দীক্ষা নিইনি, লোক গোপাল দিচ্ছে, আমি সেবা করছিলাম, এরা এদেরও ইচ্ছা হলো, গোপাল নিজে এসেছে আমাদের ঘরে। কেমন, তোমরা সবাই ভালো থাকো, আমার বোনও ভালো থাকুক, আমি সব কিনে গুছিয়ে গাছি, আমার মেয়েদের হাতে তুলে দিলে আজকের থেকে বাবু এর সেবা দেবে। হ্যাঁ, আমি গোপালের মিছিরি খাওয়ার জন্য দিলাম। আমিও মাসি হই, আমিও দিলাম মিছিরি খাবে। এই উলু দে না, বাচ্চা বোধ না।